ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী আপনাদের যদি ভারতবর্ষের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে 1 জুলাই থেকে চালু করা হচ্ছে বিশেষ কয়েকটি নিয়ম, যেগুলি আপনাদের মেনে চলতেই হবে। তো কী কী নিয়ম বলা হয়েছে বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। 4 বারের বেশি টাকা তুলতে বাড়তি চার্জ, 1 জুলাই থেকেই নতুন নিয়ম SBI-এর। 1 জুলাই থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নিয়ম, আজ থেকে 4 বারের বেশি টাকা তুললেই দিতে হবে বাড়তি চার্জ। এই নয়া নিয়ম আনলো SBI। এবার থেকে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট বা BSBD আমানতকারীদের ATM বা ব্যাংকের শাখা থেকে মাসে 4 বারের বেশি টাকা তুললে গুনতে হবে এক্সট্রা টাকা। যেসব অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা নেই, সেই আমানতকারীদের বিভিন্ন পরিষেবা পেতে গেলে দিতে হবে 15 থেকে 75 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ, এর সঙ্গে যোগ হবে GST, এমনটাই জানিয়েছে SBI। এছাড়া চেকবই পেতেও বাড়তি চার্জ দিতে হবে বলে SBI সূত্রে খবর। জানা গিয়েছে এখন থেকে প্রত্যেক বছর 10 পাতার একটি করে চেকবই বিনামূল্যে দেওয়া হবে গ্রাহকদের, কিন্তু তারপর থেকে চেক বই ব্যবহার করতে গেলেও গ্রাহকদের গুনতে হবে এক্সট্রা টাকা। সেক্ষেত্রে 10 পাতার চেক বইয়ের দাম হবে 40 টাকা। এর পাশাপাশি 25 পাতার চেক বই কিনতে হলে গ্রাহকদের দিতে হবে 75 টাকা। এছাড়া কেউ আপৎকালীন পরিস্থিতিতে চেক বই কিনতে গেলে দিতে হবে 50 টাকা। তবে সব ক্ষেত্রেই কার্যকর হবে GST, যা গ্রাহকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। আর এই সব নিয়ম চালু হচ্ছে 1 জুলাই থেকে, এমনটাই SBI সূত্রে খবর। তবে জানা গিয়েছে প্রবীণ নাগরিকদের এই নিয়মের আওতায় বাইরে রাখা হয়েছে। এছাড়া এই নিয়ম সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও জারি করা হচ্ছে না বলেও জানা গিয়েছে। শুধুমাত্র বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট আমানতকারীদের ক্ষেত্রে এই নিয়ম জারি করা হচ্ছে। তবে ATM বা ব্যাংকের শাখায় আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য কাজগুলি বিনা খরচাতেই করা যাবে। তো বন্ধুরা, এই ছিল SBI থেকে আপডেট।